হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান হতে পারে। শয়তান আপনাকে তিনটা ধোঁকা দিতে পারে, শয়তান আপনাকে বোঝাতে পারে আপনি অনেক জানি আমার জানার দরকার নাই, শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে আমার দ্বারা হবে না, শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পড়ে আছে পরে শিখে নিব। আল্লাহর ওয়াস্তে শয়তানের ধোঁকায় পড়বেন না, এই মাসে কোরআন শেখেন। কে জানে আপনি আগামী মাস পান কি না, কোরআন শিখে নেন রমজান মাসে, তেলাওয়াত করা শিখে নেন, কি পাবেন? কয়েকটা হাদিস বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে, হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, আপনার জন্য শাফিউ লি আসহাব, এটা সুপারিশকারী হবে আপনার জন্য। প্রত্যেক হরফে আপনি 10টা করে নেকি পাবেন। কোনোদিনও আমি বলি নাই কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না। এই যে কাটছাট ভিডিও দেখলে আলেম ওলামাও ভুল মেসেজ পায় এবং দেখা যায় একজন বরেণ্য আলেম হয়েও ভুল কথা বলতে শুরু করে, এই জন্যই বলি এর ক্ষতিকর দিক কত। মূল বিষয় তার নখদর্পণে নাই, একটা কাটছাট ভিডিও দেখেছে দেখেই কথা বলা শুরু করলো, কিন্তু সে আলেম, তার জানা উচিত কাফা বিল মার ওই কাদিবেন ও হয়ে আকুল কুল্লাম সামিয়া, একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শুনলাম যাচাই বাছাই না করেই প্রচার করলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু, কোনো ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে সেটা আগে তথ্য যাচাই করো তারপরে কথা বলো। ইস্তানিবু কাসীরুম মিনাজ্জন, বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো, ইন্না বাআদা যন ইয়াসান, এগুলো আমরাই ভুলে যাচ্ছি এখন। আমি বলছি বারবার স্পষ্ট করে বলছি, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10টা করে নেকি হবে এবং কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনে বরকত আসবে, রিজিকে হায়াতে বরকত আসবে, আপনার কলবে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ তাআলা, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার পক্ষে দলিল হবে, হুজ্জা হবে ইনশাআল্লাহ, প্রত্যেক হরফে 10 নাকি। তবে তবে শুধু তেলাওয়াত করলেই আমি কোরআনের অর্থগুলো বুঝতে পারবো না, আর অর্থগুলো না বুঝলে আমি কোরআনে আল্লাহর মৌলিক মেসেজগুলো ধরতে পারবো না, ধরতে না পারলে সেই মেসেজগুলোর উপর আমল করতে পারবো না। এই কারণে কোরআনের অর্থটা বোঝা জরুরি, এর ভাষা শেখা জরুরি, কারণ আদেশ নিষেধ আমাকে মানতে যেতে হবে এবং কোরআন গবেষণা করতে হলে অবশ্যই অর্থ জানতে হবে, ভাষা শিখতে হবে, এর তাদাব্বুর তাফাক্কুরে ডুবে যেতে হবে, যেটা শুধুমাত্র তেলাওয়াত করা সম্ভব নয়, এটা বোঝাতে চেয়েছে। এর চেয়ে পরিষ্কার করে কি বলতে পারি বলেন? সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে বোধশক্তি দান করুন।